আজকে আমাদের বিক্ষোভ মূলত 50 দিন অতিক্রান্ত হয়ে গেছে। এই 50 দিন ধরে পারলুম শ্রমিকের উৎপাদন বন্ধ, কারণ হচ্ছে শ্রমিকদের যে মজুরি 182 টাকার মজুরি ছিল, সেই মজুরি কমতে কমতে মালিকরা লকডাউনকে ব্যবহার করে 130 টাকা করেছিল, তাও শ্রমিকরা মেনে নিয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে সেই মজুরিটা তারা কমিয়ে এখন 100 টাকা করবার গভীর ষড়যন্ত্র করছে। জিনিসপত্রের দাম বাড়ছে, শ্রমিকদের পিঠ দেয়ালে ঢেকে গেছে, এমতো পরিস্থিতি দাঁড়িয়ে শ্রমিকরা আর পারছে না। তারা স্বভাবতই তারা অস্বীকার করেছে যে 100 টাকা আমরা বানানো সম্ভব নয়। দুটো কারখানা বন্ধ হয়েছিল, কিন্তু আমরা পরে দেখলাম যে যেই কারখানাগুলো 130 টাকা চলছে, মালিকরা জোর করে বন্ধ করে দিচ্ছে এবং শ্রমিকরা অসহায় বোধ করছে। তারা প্রশাসনের সব দপ্তরে তারা জানিয়েছে, ডিএসসি থেকে শুরু করে বিডিও আইসি থেকে শুরু করে সব জায়গায় তারা জানিয়েছে। দুবার প্রশাসনিক বৈঠক ডাকা সত্ত্বেও মালিকরা অনুপস্থিত ছিল এবং তারা এই কিছুতেই আলোচনায় বসতে চাইছে না। এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাতে অবিলম্বে আলোচনায় বসা যায় এবং শ্রমিকদের যে ন্যূনতম মজুরি সেই মজুরির ব্যবস্থা করা হয়, এর দ্রুত নিষ্পত্তির জন্য আজকে মূলত বসা হয়েছে। আপনার নাম? আমার নাম সুদীপ দেবনাথ। সুদীপ দেবনাথ? সুদীপ দেবনাথ। আপনার পদ? সিআইটিইউ নবদ্বীপ পূর্ব এরিয়া কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। পুষ্কর ফার্মাসিউটিক্যাল ও পলিক্লিনিকের পক্ষ থেকে সমস্ত ঝাড়গ্রামবাসীকে জানায় প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। পুষ্কর ফার্মাসিউটিক্যালে পাওয়া যাবে সমস্ত ধরনের অ্যালোপ্যাথি ওষুধ 500 টাকার বেশি, এবং যারা নিয়মিত ওষুধ কিনবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। বাড়িতে বসেই আপনি হোম ডেলিভারির মাধ্যমে ওষুধও পাবেন এখান থেকে। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 9907167158 নম্বরে। ডাক্তারবাবুদের দেখানোর জন্য অগ্রিম নাম বুকিং করতে যোগাযোগ করুন পুষ্কর ফার্মাসিউটিক্যাল ও পলিক্লিনিকে। ঝাড়গ্রাম শহরের সেটেলমেন্ট মোড় থেকে নতুন বাস স্ট্যান্ড যাওয়ার পথে আলী অ্যাপার্টমেন্টের কাছে। মোবাইলে যোগাযোগ করতে পারেন 9907167158 নম্বরে।